সাবস্ক্রাইব করুন রিপ্লাইকে, ক্লিক করুন বেল আইকনে। টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে বাংলায় দেখার জন্য। হ্যালো বন্ধুরা, রিপ্লাইকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি যে একটা প্রোডাক্টের রিভিউ করবো সেটা আমি পিকাপো থেকে অর্ডার দিয়েছিলাম। এই প্রোডাক্টটা আসলে একটা মোবাইল, আমি একটা মোবাইল পিকাপো থেকে অর্ডার দিয়েছিলাম। তো চলুন ওই আনবক্সিং করা যাক। এই হলো মোবাইলটা, স্যামসাং i10 প্লাস। এই মোবাইলটা আমি পিকাপো থেকে অর্ডার দিয়েছিলাম। এই হলো মোবাইলের স্যামসাং নিউ এক্সপিরিয়েন্স। এইখানে দেওয়া আছে আপনার মোবাইলের কনফিগ, সিপিইউ আছে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, জিপিইউ আছে 400 MP2 500 MHz, ডিসপ্লে আছে আপনার 5.2 HD IPS ডিসপ্লে, 2.3 গরিলা গ্লাস, ক্যামেরা 8 MP কার্ড। এখন আমরা প্রোডাক্টটাকে আনবক্সিং করি। আমি অলরেডি মোবাইলটাকে আনবক্সিং করে আমি বুট ওপেন করে নিয়েছি, সিস্টেমটা চালু করে নিয়েছি। দেন আমি এখানে দেখতে পাচ্ছি ওয়ারেন্টি কার্ড, মানে এখানে জাস্ট দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড আর হেডফোন, চার্জার, হ্যাঁ, স্যামসাং ম্যানুয়াল, এগুলো দেওয়া ছিল। তো আমি ওগুলো অলরেডি আপনাদের দেখাচ্ছি না, আমি ওগুলো সব বের করে নিয়েছি, চার্জারটা চেক করে নিয়েছি, হেডফোনটা চেক করে নিয়েছি, আর ওয়ারেন্টি কার্ড অ্যান্ড এই যে কিগুলো এগুলো রেখে দিয়েছি। তো এখন যেটা আমি আপনাদের দেখাবো সেটা হলো চার্জার। এই চার্জারটা এখন স্যামসাং i10 প্লাসে আপনি পাবেন। এটা কিন্তু খুবই ফাস্ট চার্জারের মতন কাজ করছে, যদিও চার্জারটা কিন্তু মানে ট্রাভেল মোড দিয়ে ওরা বানিয়েছে স্যামসাং। এই চার্জারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা ট্রাভেল চার্জার হিসেবে খুবই মানে ভালো, মানে খুব স্বল্প জায়গায় আপনি বিভিন্ন জায়গায় অ্যাটাচ করে নিতে পারেন। সেকেন্ড যেটা হলো স্প্লেলের মোবাইল, আমি ব্ল্যাক কালারটা অর্ডার দিয়েছিলাম পিকাপো থেকে। দেখতে পাচ্ছেন মোবাইলটা স্যামসাং মোবাইল, এখানে দেওয়া আছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন। এখানে দেওয়া আছে আপনার USB পোর্ট অ্যান্ড মাইক্রোফোন স্পিকার, সাইটে এই সাইটে কিছু দেওয়া নেই। দেন আপনার পিছনে স্যামসাংয়ের লোগো প্লাস i10 প্লাসের লোগো আর একটা সেন্সর সিস্টেম দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা স্যামসাং, এটা জাস্ট সেলফি ক্লিক, এখানে জাস্ট ওয়ান টাচ সেলফি, একটা টাচ করলে আপনার সেলফি চলে আসবে। দেন এই হলো ডিজাইন, এটা হলো 5.2 HD ডিসপ্লে। অ্যাকচুয়ালি মোবাইলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আমি পিকাপো থেকে একটা অর্ডার দিয়েছিলাম। ব্ল্যাক কালারটা আমি আমার মার্কেটে পাইনি, ব্ল্যাক কালারটার জন্য আমি পিকাপো থেকে অর্ডার দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন এটা ইন্টারফেস, এই হলো স্যামসাংয়ের ফোনের ইন্টারফেস, মোটামুটি ফাস্টই, এই পর্যন্ত খারাপ চাল কি করিনি। এখন সিপিইউ চেয়ার থেকে আমরা দেখিনি এর মধ্যে কী কী দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা কিছু আছে সব কিছু দেওয়া আছে, কিন্তু এখানে আপনার একটা প্রবলেম হয়েছে, সেটা হলো ওরা যে 4.5.2 ডিসপ্লে বলছে সেটা কিন্তু, হ্যাঁ, সিপিইউ চেয়ারে কিন্তু 8.4.97 ইঞ্চ স্ক্রিন দেখাচ্ছে। তো এটাই আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন 7.0 সব কিছু ঠিক আছে, আপনার এখানে দেখে নিতে পেরেছেন মোটামুটি সব কিছু আমি দেখিচ্ছি আপনাদের। এখানে এই হলো আপনার যে আর সেন্সর যেগুলো দেওয়া আছে তাহলে দেখতে পাচ্ছেন, এই হলো সেন্সর স্যামসাং i10 ইউজ করেছে। তো ওভারঅল ফোনটা আমার কাছে এই পর্যন্ত খুব ভালো লেগেছে। অ্যান্ড এটা সবথেকে ভালো যে কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন হোম বাটনে দুবার ক্লিক করলে লক হয়ে যাবে, স্ক্রিনে দুইবার ক্লিক করলে অন হয়ে যাবে, এবং অনেক সুবিধা এখানে অ্যাড করা হয়েছে। অ্যান্ড অবশ্যই আমি এটাই বলবো যে আপনাকে ফোন কিনতে চান 7,500-8,000 টাকার ভিতরে বাজার থাকে, তাহলে মোবাইলটা নিতে পারেন। ব্ল্যাক কালার খুবই লোভনীয় একটা কালার আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আপনাদের কাছে কীরকম মনে হবে। এই কারণে আমি এই ফোনটা নিয়ে, এবং এটার র্যামটা যেটা সেটি 3 RAM, তো র্যামটা মোটামুটি ফাস্ট। অ্যান্ড আশা করি বন্ধুরা আমার এই রিভিউটি আপনাদের কাছে লাগবে। যারা আপনারা এই মোবাইলটা কিনতে চাচ্ছিলেন, আগ্রহ প্রকাশ করছেন, তারা নিতে পারেন। কিন্তু হ্যাঁ, এই মোবাইলে কিন্তু আপনার হাই কোয়ালিটি কোনো গেম খেলতে পারবেন না। অ্যান্ড মনে করেন কিছু র্যামের প্রবলেম হচ্ছে, ল্যাগ করছে, আমি সেটা দেখেছি, এটাই আপনার সমস্যা, কারণ 1 GB র্যাম থাকুন ল্যাগ করছে। অ্যান্ড আর কোনো সমস্যা নেই মোটামুটি ফোনটা, কিন্তু ক্যামেরার জন্য খুবই ভালো আমার কাছে লেগেছে। অ্যান্ড ক্যামেরা রিভিউটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করবো, তাই জন্য আপনার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। দেন আমি ক্যামেরার যে ভিডিওটা সেটা আমি আপনার কয়েকদিনের মধ্যে আপলোড করে দেবো। এখানে ওর যে অ্যাবাউটের যে প্রোগ্রামগুলো, এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম প্যাচ June 2017 ব্যবহার করা হয়েছে। যে ওভারঅল ফোনটা আপডেট, বর্তমান আপডেটেড ফোন, তো এটা অনেক মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এটির কালারটা আর বডির যে ডিজাইনটা সেটা কিন্তু আমার কাছে খুব 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 ভালো লেগেছে। এটা বোঝা যাচ্ছে কিন্তু সেম, লোগোটা দেখে বোঝা যাচ্ছে যে সেম বই, ওভারঅল কেউ বলতে পারবে না। তো আশা করি আমি এই রিভিউটা আপনার ভালো লেগেছে, ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রেখে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, জয় বাংলা।